মঞ্চে সাবলীলভাবে হেঁটে বেড়াচ্ছে প্রায় ছয় ফুট লম্বা আশি কেজি ওজনের মানব সদৃশ রোবট এটি অনায়াসে মালিকের কণ্ঠের নির্দেশনায় করতে পারে সব ধরনের কাজ বৃহস্পতিবার চীনের সাংহাইতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এআই কনফারেন্স দু হাজার চব্বিশে উন্মোচন করা হয় এ রোবটটি হেলদি লুং নামের রোবটটি নির্মাতা ভিত্তিক জাতীয় এবং স্থানীয় সহনির্মাতা হিউম্যানয়েড রোবটিক্স ইনোভেশন সেন্টার দ্বারা তৈরি করা হয়েছে এটি মানুষের মতো যে কোনো স্থানে নিজের ভারসাম্য বজায় রেখে হাঁটাচলা করতে সক্ষম বলে দাবি নির্মাতা প্রতিষ্ঠান হিউম্যানয়েড রোবোটিক ইনোভেশন সেন্টারের এছাড়া সামনে যে কোনো বাধা আসলে নিজেকে সামলেও নিতে পারবে এরই মধ্যে রোবটের বুদ্ধিমত্তাকে বাড়াতে প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি তারা জানায় আগামী পাঁচ থেকে দশ বছর পরে এটি আরও উন্নত এবং শক্তিশালী হবে গৃহস্থলীর এবং কর্মক্ষেত্রের কার্য সম্পাদন করতে পারবে রোবটটি চলতি বছর চার দিনের ওয়ার্ল্ড এআই কনফারেন্সে টেসলা এবং মাইক্রোসফটের মতো বিশ্বের বড় বড় সব টেক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে নাদিম মার্জান সময় সংবাদ